Watching Meet Me and I am Mittal. আমার সাথে রয়েছে আমার কো-হোস্ট প্রিয়া। আমরা দাঁড়িয়ে আছি হোলি চাইল্ড হাই স্কুলের গেটের বাইরে। ভিতরে পুরো প্রোডাকশন টিম সেটআপ করে রেডি আছে। আমরা ভীষণ এক্সাইটেড। কিন্তু আমাদের থেকে বেশি এক্সাইটেড রয়েছে অদার স্টুডেন্টসরা। সো যাব ভিতরে আর ইন্টারঅ্যাক্ট করব ওদের সাথে। সো লেটস গো ইন। Watching Meet Me and I am Mittal. আমার সাথে রয়েছে আমার কো-হোস্ট প্রিয়া। আজকে আমরা দাঁড়িয়ে আছি হোলি চাইল্ড হাই স্কুলে। আজকে আমরা জেনে নেব আমাদের স্টুডেন্টদের কিছু ড্রিমস, ক্যারিয়ার অপশনস, স্কুল লাইফ, সোশ্যাল লাইফ, ফুড লাইফ আর অনেক কিছু। সো লেটস সি হোয়াট দে হ্যাভ টু সে। আচ্ছা প্রিয়া বল, সো শো স্টার্ট করার আগে তোমার আছে কি এক্সপেকটেশনস আছে স্টুডেন্টসদের থেকে? এক্সপেকটেশন আমার অনেক বেশি আছে। আমি যখন প্রথমে এসে ঢুকেছি তখন দেখেছি ওদের জুনুনটা, তো এবার দেখব ওদের জুনুনটা কতটুকু টিকে থাকে। হ্যাঁ, সো কাকে ডাকা যায় তুই বল। তুমি ডাকে নাও আগে। ওকে তুমি আসো। হ্যাঁ, তোমার নাম কি? সমদীপ চৌধুরী। সমদীপ চৌধুরী, আচ্ছা কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8। তোমার ফেভারিট সাবজেক্ট কি? সায়েন্স। সায়েন্স অক্স, সায়েন্স অক্স, সায়েন্স অক্স। আমার সায়েন্স অকাতের বাইরে বলতে গেলে, কেন কি আমি নিজে কমার্সের স্টুডেন্ট। কমার্স মানে আর্টস থেকেও কম, যাই হোক সেটা বড় কথা না। এগুলো স্বপ্নের কথা, সবাই জানে কমার্স কি আর আর্টস কি। আচ্ছা, সো তোমার সায়েন্স ফেভারিট সাবজেক্ট, মানে তোমার সায়েন্স ম্যাথস অনেক ভালো লাগে। সো তোমার ফিউচারের মধ্যে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা, লাইক সায়েন্সের পরে 11 12 পড়ে? আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। মানে 11 12 পড়ে আমি এটাকে নিজের ড্রিম হিসাবে সায়েন্টিস্ট বানতে চাই। সায়েন্টিস্ট, আচ্ছা সায়েন্টিস্ট। তুমি কি সায়েন্স, তুমি সায়েন্টিস্ট হবে, তুমি কি তোমার কি ইনভেনশন, কি ইনভেনশন করার ইচ্ছা আছে? মানুষের জন্য কিছু ভালো করা। মানুষের জন্য ভালো তো আমরাও করছি, তা আমরা সায়েন্টিস্ট হই না। সায়েন্টিস্ট মানে কি ভালো করতে চাও? এরকম একটা কিছু ইনভেন্ট করতে চাই যেটা এনভায়রনমেন্টের জন্য ফ্রেন্ডলি। এনভায়রনমেন্টের জন্য ফ্রেন্ডলি, আচ্ছা। মানে তোমার গো গ্রিন ইনিশিয়েটিভ নিয়ে তোমার ইন্টারেস্ট আছে, লাইক গো গ্রিন ইনিশিয়েটিভ, রাইট? ইয়েস। আচ্ছা, সো অ্যাজ তুমি বললে তোমার এনভায়রনমেন্ট রিলেটেড কিছু করার ইচ্ছা আছে, সো তোমার জানা উচিত ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন দিন সেলিব্রেট করা হয়? 5th June। 5th June ইয়া না 5th May? জুন জুন। শিওর? আমার তো 5th May লাগছে। না না, শিওর 100%? আচ্ছা ঠিক আছে, তুমি কারেক্ট আছো। আচ্ছা, সো তোমার কি মানে প্রিয়া জিজ্ঞেস করবে, তুমি বসেছিলে এখানে কি ভাবছিলে সেটা বলো। আমি নার্ভাস ছিলাম। কেন নার্ভাস ছিলে? সবই নার্ভাস যদি ক্যামেরা সামনে থাকে। ক্যামেরা ক্যামেরা কিছু না, ওইটা ফেস করতে হয় সবার। কেন এত নার্ভাসনেস? কেন এরকম কিছু না, নেই বন্ধুদের সংকল্প। আচ্ছা গল্প তো করছিলাম তোমার ফ্রেন্ড। আচ্ছা তুমি আসো। তোমার নামটা কি? অংশুমান দাস। অংশুমান দাস, আচ্ছা কোন ক্লাসে পড়ো? তুমি কি ওর ফ্রেন্ড? হ্যাঁ। বেস্ট ফ্রেন্ড? ও বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ওরা কি বেস্ট ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা, সবসময় একসাথে? না আবার হ্যাঁ।
না না হে আচ্ছা কে না না হে বলো মেয়েরা বলছে হ্যাঁ হে ছেলেরা বলছে না মানে মেয়েরা বেশি জানে ওদেরকে আচ্ছা আচ্ছা তোমার ফ্রেন্ডের ইচ্ছে সায়েন্টিস্ট হবে তুমি কি হবে আমার ইচ্ছে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে ও সায়েন্স নিয়ে পড়বে কম্পিউটার ইঞ্জিনিয়ারই কেন কারণ আমার কম্পিউটার বেশি কম্পিউটারের জন্য বেশি একটু এক্সাইটমেন্ট আছে কম্পিউটার নিয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই কম্পিউটারকে একটু আরও ডেভেলপ করতে চাই কান্ট্রিকে এই জন্য আর কি কম্পিউটার আর পড়াশোনা ছাড়া এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আর্ট আর্ট ভালো আর্ট করো তুমি কিছু করো তুমি না তোমার পড়াশোনা করতে ভালো লাগে তুমি টপার নাকি তোমার ক্লাসের না আমি টপার না কত পার্সেন্টেজ আসে এমনি তো 70 উপরে যায় 70 উপরে আচ্ছা তোমার 70 উপরেই থাকে 70 উপরেই থাকে আচ্ছা তুমি ফিউচারে দেখবো আমি ও সায়েন্টিস্ট হয় কি আরো কি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার আজ দেখি সো থ্যাংক ইউ তোমাদের সঙ্গে কথা ভালো লাগলো থ্যাংক ইউ আচ্ছা চল এবারে মেদের থেকে দেখা যাক মেদের থেকে আচ্ছা ডাকো তুই বল আচ্ছা আমি ডাকি এই দেখো সবাই মুখ লাগাচ্ছে মানে যারা ক্লাস 9 না যারা মুখ লাগাচ্ছে মধ্যে ডাকবো ক্লাস 9 ক্লাস 9 থেকে আগে ডাকা যায় ক্লাস 10 থেকে কে আছে জুনিয়র স্যার পয়েন্ট আউট করো তো ক্লাস 9 থেকে কে কে আছে কে ওখানে আসো আসো সেকেন্ড 1 2 3 4 লাস্ট সেকেন্ড ফিফথ বেঞ্চ তোমরা দুইজন আসো 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 লজ্জা হবে না আসো 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 কিছু হবে না আসো নার্ভাস কেন হচ্ছ আসো তোমার নাম অর্পিতা পাল পাল আর তোমার আমার নাম অঙ্কিতা রয় অঙ্কিতা রয় ওকে সো তোমরা ক্লাস অঙ্কিতা পাল আর অঙ্কিতা রয় ও দুজন অঙ্কিতা হ্যাঁ অঙ্কিতা স্কয়ার অর্পিতা অর্পিতা আচ্ছা আচ্ছা ঠিক আছে কি করছ তুমি খানে শুনো না না অ্যাকচুয়ালি প্রবলেম তো তাই আজকে যাব এন্টির কাছে নিয়ে যাবে তো না না মানে তো দরকার পড়েনি ঠিক আছে আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস 8 ক্লাস 8 তুমি ক্লাস 8 সো আচ্ছা দুজনেই ক্লাস 8 এর ওরা ক্লাস 8 এর ছিল আচ্ছা সো তোমার কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে পড়তে ইংলিশ তোমার ইংলিশ আচ্ছা ইংলিশ লাইক মানে আমি তো মিট মিটনে যাই 80% স্টুডেন্ট বারাফেলের মধ্যে ম্যাথস আর ইংলিশ ওদের ফেভারিট ফেভারিট সাবজেক্ট আচ্ছা তোর কি ছিল আমার আমি তো পড়াশোনা থেকে মনে দেইনি কোনোদিন পয়েন্ট গুড পয়েন্ট আমারও ছিল না যাই হোক তারপর ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে ইন ফিউচার টিচিং প্রফেশন আচ্ছা টিচিং প্রফেশনটাই কেন আমি ভালোবাসি টিচিং করতে তোমার টিচারদের অনেক ভালো লাগে তোমার ফেভারিট টিচার কে কি হয়েছে অল আর মাই ফেভারিট টিচার না একজন থাকে একজন তো ফেভারিট থাকে সবার একজন থাকে সবই না সব তো হয় না একদম না চলবে না একজন ডাকু এখানে দেখো এত তো স্যার ম্যাম আছে কেউ আছে না কেউ আছে সবই আমার না সব তো ফেভারিট ফেভারিট মানে একজন ফেভারিট ইজ সিঙ্গুলার টেন্স ফেভারিট একজন তুমি ইংলিশে ভালো ফেভারিট তো সিঙ্গল হয় না আমার সবই ফেভারিট আচ্ছা বুঝেছি ও মানে সবাইকে মানে বুঝেছি পার্টিকুলার কেউ একজন আছেন ফেভারিট ও সবাইকে মাসকামে রাখছে সব যে আমাকে মার্কস ভালো করে আমি কাউকে ফেভারিট বলছি না হ্যাঁ তোমার ফেভারিট টিচার আছে কেউ সবাই তোমার বেস্ট ফ্রেন্ডস নাকি না দুজনে আনসার সেম রাখছে মানে আচ্ছা সেম সেম প্ল্যানিং করে কিছু হ্যাঁ প্ল্যান করে প্রি প্ল্যান টিচার তোমার ফিউচারে কি করার ইচ্ছা আমার ফিউচারে ডক্টর ডক্টর আচ্ছা ডক্টর তুমি কি তুমি এনডি হবে নাকি দিদির কান খারাপ আছে না 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 শুনতে পাচ্ছি ভাই বল আচ্ছা তুমি যখন ফিউচারে যখন ডক্টর হবে আমরা তো একটু বয়স্ক হব মানে এখনো মানে এখন অনেক ইয়াংই আছি বয়স্ক বলিস না আচ্ছা আমরা যখন বয়স হবে আমাদের তুমি কি আমাদের ফ্রিতে ট্রিটমেন্ট করে দেবে কেন ভাই কে তুমি হু আর ইউ তোমাকে ফ্রিতে ট্রিটমেন্ট করাবো কুছ ভি তুমি কিছু বলো দেব দেব দেখেছো তোমার মত না অনেক ভালো মেয়ে দেখব দেখবে আচ্ছা ঠিক আছে আর তুমি টিচার হতে চাও টিচার হতে চাও শুধু টাকা কামানোর জন্য নাকি স্টুডেন্টদেরকে ভালো করে পড়ানোর কোন টিচার টাকা কামানোর জন্য টিচার হয় আচ্ছা আচ্ছা যেমন ট্যাট ধরে নে না ট্যাট আচ্ছা তো না আমি স্টুডেন্টকে ভালো করার জন্য টিচার হতে চাই আর তুমি যখন টিচার হবে তোমার মানে কেমন টিচার হওয়ার ইচ্ছা মানে লাইক মানে যে গরম দেখিয়ে এই চপ চপ না এরকম টিচার না ফ্রেন্ডলি ভি ফ্রেন্ডলি হয় ফ্রেন্ডলি ফ্রেন্ডলি টিচার হবে সত্যি সব টিচাররা টিচার হওয়ার পর বলে যান ফ্রেন্ডলি আচ্ছা আর তুমি যখন ডক্টর হবে তোমার আচ্ছা ডক্টর টাকা কামানোর জন্য অনেকজন থাকে হ্যাঁ সো তোমার ডক্টরের মানে
কি তুমি কত টাকা মানে উড়া নেবে কি বলে ফিজ নেবে? ফিজটা বুঝেই নেব মানে অনেক ম্যাচিওরলি ভেবে বলেছে কি বুঝে নেবো মানে ফিউচার মানুষের কষ্ট বুঝেও। তোমাদের মধ্যে কি কেউ গান ডান্স করো? কিছু করো না, এক্সট্রা কারিকুলাম আর্ট করো তুমি? আর্ট আর্ট খেতে ভালো লাগে? ও জিপ কেটে দিয়েছে মানে ও জিপ কেটে দিয়েছে মানে ওনাকে অনেক ভালো লাগে। পুরি তুমি না? না খেতে ভালো লাগে না? না আছি মিডিয়াম। আর তুমি কি খেতে ভালো লাগে? না। ওকে আমি সব সময় ডোমিনোজ জানিস সারাক্ষণ পিজাই খেতে থাকে। তুমি শিলচরের মধ্যে আসুই না, তুমি দেখতে করতে আসি আসি আমি ওকে দেখি তো পিজাই খেতে থাকে সারাক্ষণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্টুডেন্টস অনেক এনার্জেটিক লাগছে, ওদের আনসার্সরা অনেকই লাইক ম্যাচিওর প্রম্পট লাগছে। দুজন ছেলে দুজন মেয়ে হয়ে গেছে না? আচ্ছা দুজন ছেলে দুজন মেয়ে দেখা যাক নাকি? আমি ভাবছি একটু আমাদের এখানে অ্যাটমসফিয়ারটাকে একটু মজা করে ডান্স গান করি। ডান্সার কেউ আছেন কি এখানে? ডান্সার কে কে আছো একটু আসো। আচ্ছা আজকে একটা ফেস অফ হয়ে যাবে এখানে। আচ্ছা দুজন ডান্সার কাম অন। ওকে তোমরা দুজন আসো। ছেলেদের মধ্যে থেকে কেউ নেই, কেউ নেই, তোমরা কেউ ডান্স করো না। আচ্ছা ছেলেদেরকে আমরা পরে ডাকবো, আগে মেজাজ দাও ডান্স। আসো আসো আসো, আগে মেজাজ দেখেন দাও। ওটা আমাদের কেউ এখানে দেই। আচ্ছা ঠিক আছে। ও সোয়াগ হে বন্দে মে। তোমার নাম কি? বিআর চক্রবর্তী। ঠিক আছে এখানে গিয়ে গানটা দিয়ে আসো। আচ্ছা তোমাদের ইন্ট্রো নিয়ে নিন রাইট। তোমার নাম কি? আমার নাম স্মিতা দাস। তোমার নাম? স্মিতা মৃগাক্ষী দাস। তোমার ফোন নাকি? ও আচ্ছা বায়োলজিক্যাল সিস্টার্স আছে এখানে। ঠিক আছে তোমার নামের মানেটা কি? ডিয়ার সাই হরিণী চোখ। হরিণ চোখ, হরিণ চোখ, তাই অনেক সুন্দর ডান্স করে। হরিণ চোখ না হরিণ চোখ? হরিণ হরিণ হরিণের চোখ। আচ্ছা ডিয়ার চোখ। তোমার? স্মাইল। স্মাইল ওকে, ডান্সের মধ্যে ইম্পর্টেন্ট। ও জানতাম না। জানবি কিরকম, তুই ডান্স করেছিস না কেউ কখনো? তাহলে আজকে আমরা সবাই মিত্তিলের সাথে ব্যাটল করব, আর ও নিশ্চয়ই হারবে সেটা আমরা জানি, তাই প্রাইজটা আমরাই নিয়ে যাব। কোন গানে ডান্স করবে? মানে হাউস ফোন তোমরা দশমী ডান্স করবে? আচ্ছা আচ্ছা দিল আমি কন্ট্রোল করতে পারছি না গান শুনে নিজে। আচ্ছা এক কাজ করতে, ওরা ডুয়েটই করুক, প্রিয়া ডান্স করবে আর আমরা ব্যাটল দেখবো। হবে একটু তালিয়া প্লিজ তালিয়া। আর জাজ থাকবো আমি, তাইলে ফ্লপ জাজ, এরকম জাজের সামনে আমি ডান্স করবো না। পারবেই না করতে, হারবে আমি জানে ভালো করে। এরকম জাজমেন্ট করবে, আমি তো ডান্স করতে পারবো না। দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, সো এখন দুজনের ওদের আমি ব্যাটল দেখবো আর আমি জাজ থাকবো। সো লেটস সি হু উইনস। ওকে সো ক্যান উই হ্যাভ দ্য মিউজিক প্লিজ? কাম অন চিয়ার্স ফর দেম, কাম অন। Come on now, follow my lead. Come on, follow my lead.
drum ta dhadam kutak tak tak da da gira 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 drum ta ka drum drum ta tak ta ta da ta drum gira gira drum ta 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 nam ta 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 drum ta tak ta ta da ta gira 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 ta ri ta ta dana ta ta drun ta ta din ta ta da drum ta ta nam ta ta drum ta ka din ta gira 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 din ta ta gira gira ta drum din da ta ta drum nam da ta ta jum tam ta kida da na ta da tam gira da gira da din ta da gira da ta jum din da ka ta kida jum jum da kida da ka jum ta jum jum da kida ta jum gira da gira da tam ta ni ta 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 ni ta 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 da na ta ni ta 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 ni ta ta da gira da ta ni ta ta da na ta ta jum ta ni ta da na ta da tam gira da gira da ta gira da ta jum din da ta ta jum nam dak dak dik jum ta ta dim tum nam da da tang dik 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 ta 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 dim ta 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 dim ta dik 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 ta ta dim ta dik dik ta ta dim ta dik dik ta ta dim ta dik dik ta jum ta dik dik ta tang dik 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 tang dik dik ta. আমি আগে অডিয়েন্সকে জিজ্ঞেস করিনি, অডিয়েন্স কিরকম লাগলো? হাউ ওয়াজ দ্য পারফরম্যান্স? কাম অন। ও ওকে, এক কাজ করি, তোমরা 5 পয়েন্ট দাও, আমি 5 পয়েন্ট দেই ওদেরকে, ঠিক আছে? সো তোমরা ওদেরকে 5 এর মধ্যে কত দেবে? ওকে 5, আমি এখন দেবো না, আমি পরে দেবো। থ্যাংক ইউ তোমাদের ভালো লাগে, তুমি একটু দাঁড়াও, এখন দেখিনি, এখন দেখিনি পিয়া কিরকম ডান্স করে। হৃদয় আকাশে কেন মেঘাসে, হৃদয় আকাশে তোমারে দেখিতে দেনা, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেনা, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা, নাইকো যারা বলে আয় রে ছুটে
ব্যথা নাই কো মৃত্যু নাই কো জরা দিদিকে মাইক্রোফোন দিয়ে দিই আগে, ওর কিছু বলার থাকতে পারে। ওরা দুজন এত সুন্দর ডান্স করলো, তার সামনে আমি কিছুই না, বেকার, জাস্ট বেকার, আর বলে লাভ নেই। তোমরা একটু আসো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর পারফরমেন্স করার জন্য, আর তুমি গোল্ডেন ডান্সার অফ রাকের জন্য অবশ্যই ট্রাই করো, ঠিক আছে? আর তোমার অ্যাম্বিশন কী, নেক্সটে কী করবে? আমি এমনি ডক্টর হতে চাই, বাট বিহাইন্ড স্টাডিজ আমি ডান্স খুব ভালোবাসি, সো আই ওয়ান্ট টু বি এ ডান্স টিচার। মানে ডান্স করে করে অপারেশন? ও, ডান্স করে করে অপারেশন, সেটাই হবে। আর তুমি? এখনো কিছু প্ল্যানিং হয়নি। কিছু প্ল্যানিং হয়নি? আচ্ছা, ঠিক আছে। আর ডক্টরই কেন? কথা বলি, আমি তোমাকে ডিমোটিভেট করছি না, ইন্ডিয়ার মধ্যে এইমস মেডিকেলের মধ্যে অলমোস্ট 4 লাখ স্টুডেন্টসরা অ্যাপ্লাই করে এভরি ইয়ার, খালি সিট হলো 66,000 আউট অফ 4 লাখ, খালি 66,000 পায়। আমি ট্রাই করতে যাব, ট্রাই করতে। কিছু না, ও কবির সিং দেখে ইমপ্রেস হয়েছে, আর কিছু না, ওইটাই হতে পারে। আচ্ছা, ঠিক আছে। রাম কবির সিং দেখো, নিশ্চয়ই যাবে। চলো, আজকে বিকেলে আমি ফ্রি আছি, ঠিক আছে, যাব। ও সবসময় ফ্রি আছে, কোনো কাজ নাই ওর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, আর থ্যাংক ইউ। আর তোমাদের পয়েন্টস আমি সব লাস্টে একদম বলো সবাইকে, কে কে রকম আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো মেয়েরা অনেক অ্যাক্টিভ আমরা দেখতে পেলাম, ছেলেরা কেউ কিছু করে না, সবাই বসে আছে, কেন? আসো, কেরা কেরা ছেলেদের মধ্যে কে আসতে চায়? কাম অন, ওই যে একদম লম্বা দেখছি তোমাকে আমি, চলে আসো। ও, চলে আসো, কেন না, আসো আসো আসো, আর কিছু না, আসো আসো, লজ্জার কিছু না, আসো 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 আসো, আরে আসো, সবাই বলো আসবে কি না। এখানে কেউ না বলেছে, পাবলিক ডিমান্ড, পাবলিক ডিমান্ড, না কে বলেছে এখানে? এমন বলে মুখ লুকাচ্ছে মিডলে, না করেছো, আসো। হ্যাঁ, যে না করেছো তুমি আসো, যে মিডলে, হ্যাঁ তুমি আসো, আসো আসো আসো, আর তুমি না বলেছিলে, আসো, আর আসো, তুমি আসো, আসো 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 আসো, আসবে কি না, যে না করেছে আসবে কি না, ও আসবে, হ্যাঁ, পাবলিক ডিমান্ড, আসো আসো, ডিমান্ড, পাবলিক ডিমান্ড, আসো, তুমি না করেছিলে, আসো। আচ্ছা, ওর বেস্ট ফ্রেন্ড কে বলতে চায়? কে বেস্ট ফ্রেন্ড, চলে আসো, দেবাশিস, দেবাশিস, চলে আসো। আচ্ছা, দেবাশিস কে বড় ডাকবো, ওকে ডেকে নি, ওকে ডেকেছি। আচ্ছা আচ্ছা, ওর আমারই প্রবলেম হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে, রাখো, আসো আসো আসো। তুমি ওকে চিনো? হ্যাঁ, আমাদের ক্লাসে, আমাদের ক্লাসে। তুমি আমার সাইডে এসে যাও,